তো দেখো, কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম এই ছকটা এসএসসি আর অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসে, তো সমস্যা হলে সিরিয়াল ওয়াইজ মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। তো এখানে আমরা নিম্নলিখিত দিয়ে মনে রাখতে পারি। তো নিম্নলিখিত হলো কামাল, কামাল সাহেব, আমাইনিয়ে, এলো কিনতে, অ্যালকোহল, থাকলে আমি, দুইটা, তিনটা, একাই নিতাম। তো দেখো, কামাল সাহেব মানে, কামাল মানে কার্বক্সিলিক অ্যাসিড, সাহেব সালফোনিক অ্যাসিড, আমায় অ্যাসিড হ্যালাইড, আমায় অ্যাসিড অ্যামাইড, নিয়ে নাইট্রাইল বা সায়ানাইড, এলো অ্যালডিহাইড, কিনতে মানে কিটোন, অ্যালকোহল বা অ্যালকোহলিক, থায়ো থাকলে মানে থায়োল, আমি মানে অ্যামিন, দুইটা মানে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন, ত্রিবন্ধন, তিনটা মানে অ্যালকাইন মানে ত্রিবন্ধন, একাই মানে এক বন্ধন অর্থাৎ অ্যালকেন। দেখো, কামাল সাহেব, কামাল কার্বক্সিলিক, কামাল সাহেব আমায় নিয়ে এলো কিন্তু অ্যালকোহল, থাকলে আমি দুটো তিনটা একাই নিতাম। এই নিম্নলিখিত দিয়ে সিরিয়ালি মনে রাখা যায় সবকিছু। পরবর্তী দেখি, কামাল সাহেব মানে কার্বক্সিলিক অ্যাসিড, প্র্যাকটিস করি একটু। কার্বক্সিলিক কাম অ্যাসিড, সাহেব সালফোনিক অ্যাসিড, SO3H, আমায় দুইটা অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড আর অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড হলো CO আর XX মানে হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলা, আর অ্যাসিড অ্যামাইড CONH2, নিয়ে নাইট্রাইল বা সায়ানাইড, এলো অ্যালডিহাইড, কিনতে কিটোন, অ্যালকোহল মানে ওইস, থাকলে থায়োল অর্থাৎ SH, আমি অর্থাৎ অ্যামিন, আমি অ্যামিন, অ্যামিনের কার্যক্রম NH2, দুইটা কার্বন কার্বন দ্বিবন্ধন। তিনটা কার্বন কার্বন দ্বিবন্ধন, একাই মানে এক বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন। তো দেখো, মনে রাখা যায় কামাল সাহেব আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, থাকলে আমি দুইটা তিনটা একাই নিতাম। এখানে কামাল সাহেব কার্বক্সিলিক অ্যাসিড, সাহেব সালফোনিক অ্যাসিড, আমায় অ্যাসিড অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নিয়ে নাইট্রাইল বা সায়ানাইড, এলো অ্যালডিহাইড, কিনতে কিটোন, অ্যালকোহল কিনতে অ্যালকোহল অর্থাৎ ওইস মূলক, অ্যালকোহল মূলক, থাকলে SH অর্থাৎ থায়োল, আমি অ্যামিন, দুইটা তিনটা দুই বন্ধন তিন বন্ধন একাই নিতাম। তো এটাই ছিল।